এই 88 বর্ণর সময় এরকম হয় না এবং আয়লা গেছে ই গেছে কিন্তু এবারে যে সিতাং যে খেল দেখাইলো বরিশাল শহরে যে আসলে অভাবনীয় এই অবস্থা থেকে উত্তোলন করার জন্য আমাদের কিছু পদক্ষেপ নেওয়া উচিত মানে আমাদের যারা সরকার গভর্নমেন্ট বা ই থেকে যেরকম প্রতি বছরই বন্যা হয় বা বন্যা আসে বন্যা যায় কিন্তু আমরা দেখি কিন্তু এইটার যে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আসলে আমাদের সরকার এবং গভর্নমেন্টের উচিত এইটার একটা পরিকল্পনা নেওয়া উচিত বরিশাল নগরীর জলাবদ্ধতা একটা নিত্যদিনের সঙ্গী আসলে ঘূর্ণিঝড় সিত্রার কারণেই যে এই জলাবদ্ধতা মূলত এমন না একটু বৃষ্টি বা এমন টাইম হয় এমন সময় হয় যে নদীতে একটু জোয়ার থাকে পানির একটু চাপ থাকে তখন দুপুরবেলা দেখা যায় নদী এই রাস্তার ভিতরে এরকমের হাঁটু সমান পানি শুধু এই যে বড়তলা এই রুডি পানি এমন না এখানে যেমন আপনার সদর রোড আছে তারপরে রায় রোড আছে তারপরে আশেপাশে যত রাস্তা আছে সবগুলোই কিন্তু এইভাবে জলাবদ্ধতা থাকে আমরা কোনো দিক চালাইতে পারি না পানি সব জায়গায় ড্রেনে আটকে পানি তো বৃষ্টিতে তলাই গেছে পুরো ই করা পানি আমার ঘর দুর্যোগ বেশি সবচেয়ে ঘরে ঘুমানো যায় না খাটের উপরে পানি উঠতে গেছে আমার কাউনের এলাকায় পুরো তো গতকালকে আপনার দুপুরের পর থেকে বিকাল থেকেই আমার ঘর তো কালকে বিকাল থেকেই গেছে একদম ইয়ে হয়ে আয় আর এইভাবে পানি আমার ছোটোবেলায় একবার দেখছিলাম আর দেখলাম এখন আমার ছোটোবেলা বলতে তখন আমি হয়তো ক্লাস 3-4-এ পড়ি এই সময় একটু এই রাস্তায় একটু পানি উঠছিলে এইভাবে আর পানি কখনো আর দেখা যায় নাই আর দেখা যায় রাত্রে যে বর্ষাটা থামিয়ে গেছে না থেমে গেলে তো আরও বিপদ হয়ে যেতে তাতে আমাদের ঘরে প্রায় কোমর সমান মাটি মানে পানি উঠতে যায় এই মার্কেটের ভিতর ঠিতার সব জায়গায় পানিতে ভরে গেছে এখন আস্তে আস্তে কিছু নামে কিছু আবার ওই জোয়ার ভাটায় তাল মিলাইতেছে ভালো হয়েছে না মিটার কথা